কি চিনতে পারতো না? হ্যালো, শোনো, আমি ঢাকায় আসার পর মাত্র 10 মিনিট লাগছে তোমার টেলিফোন নাম্বার জোগাড় করতে, আর 5 মিনিট লাগছে তুমি কোথায় আছো এটা জানতে, এবং তারপরে আমি চলে আসছি চিরাগ। এখন তুমি বলো চিরাগে কোথায় শুটিং করতেছো? কই, আমি তো চিটাগাং না, আমি তো মহেশখালীতে শুটিং করি। আমার সাথে চাপাবাজি করো না, ঠিক আছে? আমি সব ইনফরমেশন নিয়েই চিটাগাংয়ে আসছি। জাস্ট ওয়েট ফর 3 মিনিট। অনেক লোকজন আছে, তুমি এখন প্লিজ যাও, সিম ক্রিয়েট করো না, আমি তো পরে ফোন করি। শিমু, তোমার সাথে আমার কি কমে কথা ছিল না যে আমি লন্ডন থেকে ফিরে আসলে আমরা বিয়ে করবো, আর এখন তুমি স্টার হয়ে গেছো, আমার ছিল না, আমার অ্যাভয়েড করতেছো কেন এরকম? দেখো প্লিজ, তুমি এখান থেকে যাও, হ্যাঁ, আশেপাশে আমার শুটিং চলতেছে, কেউ যদি দেখে তুমি বুঝতে পারতেছো আমার অবস্থাটা কী হবে, আমার পুরো ক্যারিয়ারটা এলোমেলো হয়ে যাবে। তুমি তোমার ক্যারিয়ারের কথা বলতেছো, তুমি তো আমার লাইফটাই পুরো এলোমেলো করে দিচ্ছো। প্লিজ তুমি যাও, তুমি টেলিফোনের কথা কইতেছো, আমি লন্ডন থেকে তোমার কোটি কোটি বার ইন্টারন্যাশনাল কল করছি, তুমি প্রথম প্রথম কথা কইতা করে এমনও হয়েছে যে আমি না খাই তোমার কল করছি, কিন্তু তুমি আমার ফোন ধরো না। স্টার হওয়ার পর থেকে তুমি আমার চিন, এই বাংলাদেশে আসার পর থেকে যখনই আমি তোমার কল করি কত তুমি তোমার শুটিংয়ে আছে, নাহলে তোমার মাথা ব্যথা করতেছে, স্পটে গেলে তুমি আমার দেখে পলায় হোটেলে যাও। তুমি যাও প্লিজ, আমার শুটিং এর লোকজন আসছে। আমি যাব না। না প্লিজ ভাই, আপনি যান, এখন তো অটোগ্রাফ দেওয়া যাবে না, আমার শর্ট আছে এখন, হ্যাঁ, আর তাছাড়া আপনার কাছে তো কাগজ নেই, আমার শুটিংটা শেষ হোক তারপর। যান না প্লিজ। আমিও তো তোমাকে অনেক ডিস্টার্ব করছি, তাই না? তোমার শুটিং লোকেশনে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে তোমারে বদার করছি, আসলে তোমার আমি প্রচণ্ড ভালোবাসি, তো প্রেমিক মানুষ বুঝো না, বিদেশ থেকে ছুইটে আসছি, আর কারোর সাথে তো এগুলো শেয়ারও করতে পারতেছি না। তুমি কেন সরি বলছো, এটা তুমি করবাই না, আর তোমার সাথে তো আমার কমিটমেন্ট ছিল যে তুমি লন্ডন থেকে ফিরে আসার পর আমরা বিয়ে করব। সত্যি আমাদের বিয়ে হবে?